কিটো ডায়েট করলে আপনার শরীরের কি মেটাবলিজম কমে যেতে পারে? এই প্রশ্নটা অনেকেই করে। আসলে ব্যাপারটা কি ঘটে আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি শিশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ফেলুন। আমার ভিডিওর নিচে একটা লাইক এবং একটা কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো, তাহলে আমার চ্যানেলটা গ্রো হতে অনেক হেল্প হবে। এবং আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে থাকে, আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিটো ডায়েট করার পরে অনেকেই ভাবে যে এত কম খাবার খাই তার ফলে কি মেটাবলিজম নেমে যাবে? মানে বিষয়টা কিন্তু কমনভাবে এরকমই বলা হয়, যে কোনো ডায়েটই সাধারণভাবে এটা একেবারে সত্য যে আপনি যদি খাবার কম খান তাহলে আপনার শরীরের মেটাবলিজম অবশ্যই কমে যাবে। কারণ আমাদের শরীরটা এরকম একটা শরীর যে স্মার্ট শরীর, আল্লাহ খুব স্মার্ট করে বানিয়েছে। আমরা যখন কম খাবো সেই কম খাবারে যাতে আমরা চলতে পারি সেটা কিন্তু আমাদের শরীরটা অটোমেটিক নিজে নিজে শিখে ফেলে, যার ফলে দেখা যায় যে আমি খাবারটা কমিয়ে দিলাম, তার সাথে সাথে আমার শরীরের মেটাবলিজমটাও কমিয়ে দিল শরীর, যার ফলে সেই কম খাবারে আমি কিভাবে চলতে পারি এটা কিন্তু আমাদের শরীরটা শিখে ফেলে। এর কারণেই সমস্যাটা হয় যে আমাদের মেটাবলিজমটা কমে যায়। যখন আপনি কম খাবারে শরীর চলাটা শিখে ফেলে, তারপরে যখন আপনি খাবারের পরিমাণটা বাড়িয়ে ফেলেন, তখন কিন্তু শরীরের কম খাবারেরই চাহিদা রয়ে যায়, যার ফলে যে অতিরিক্ত খাবারটা আছে সেটা কিন্তু আপনার শরীরে জমা হতে থাকে। এটা হচ্ছে মূল পয়েন্ট। এখন কিটো ডায়েটে তো আমরা খাবার একেবারেই কমিয়ে দিই অনেক সময় বলা হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে যে কিটো ডায়েটে খাবারটা কমানো হয় ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে যে বলি যে মানে স্ট্যান্ডার্ড যেটা বলা হয় যে 20 গ্রাম শর্করা, 80 গ্রাম প্রোটিন এবং 120 গ্রাম ফ্যাট, এইভাবে খেলে আপনার শরীরে টোটাল 1500 ক্যালোরি জমা হয়। 1500 ক্যালোরি হচ্ছে গিয়ে মানে যথেষ্ট বেশি কিন্তু খাবার একটা ডায়েট হিসাবে। নর্মালি কিন্তু ডাক্তাররা দেখা যায় যে যারা পুষ্টিবিদরা ওজন কমানোর দিকে যখন নজর দেয় তখন কিন্তু ক্যালোরি দেখা যায় যে অধিকাংশ ডায়েটেই আমি দেখি ইন্টারনেটেরগুলো দেখি আর কি, যে 900 ক্যালোরি খেতে বলা হয় অথবা 1000 ক্যালোরি খেতে বলা হয়। কিন্তু সেই তুলনায় কিন্তু কিটো ডায়েটে ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে, এবং অন অ্যান অ্যাভারেজ আমাদের একজন মানুষের শরীরে চাহিদা কিন্তু থাকে হচ্ছে 2500 ক্যালোরি। অর্থাৎ আমাদের আমি দিচ্ছি হচ্ছে 1500 ক্যালোরি, চাহিদা 2500 ক্যালোরি, অর্থাৎ বাকিটুকু স্বাভাবিক সেন্সে যে আপনি যদি লম্বা সময় কিটো ডায়েট করি তাহলে আমাদের মেটাবলিজম সেভাবে ডাউন হয়ে যাওয়ার কথা, বিষয়টা এরকম। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের শরীরে কিটো ডায়েটে আমাদের মূল জ্বালানি হচ্ছে শরীরের জমে থাকা ফ্যাট। এখন আপনি যে না খেয়ে আছেন, আসলে কিন্তু আপনি না খেয়ে আছেন না, আপনি কিছু না কিছু খাচ্ছেন, সেটা হচ্ছে আপনার শরীরের জমে থাকা ফ্যাট থেকে খাবার শক্তি গ্রহণ করছেন। সুতরাং আপনার শরীরের কিন্তু শক্তি সরবরাহটা কমেনি। আপনার মূল জ্বালানি যখন ফ্যাট হয়ে যায় তখন আপনার শরীরের যে জমে থাকা ফ্যাট আছে সেখান থেকেই কিন্তু আপনার শরীরটা শক্তি গ্রহণ করে, অর্থাৎ আপনি কিন্তু 2500 ক্যালোরিই নিতে পারছেন আপনার শরীর থেকে। এখন কিটো ডায়েটে মেটাবলিজম কমে কখন সেটা আমি আপনাদেরকে বলি, যখন আপনার শরীরের ওজনটা অনেকখানি কমে যায়, তখন দেখবেন যে আর ওজন কমতে চায় না, হাজার চেষ্টা করলেও ওজন কমতে চায় না। আমার ভিডিওগুলোর নিচে কমেন্টে দেখবেন যে আমি 1 মাসে 15 কেজি কমিয়েছি, তারপরে আমার ওজন কমেই না। সবারই একই কমপ্লেন, এটা একেবারে সবারই হয়। আসলে যারা ভাবছেন যে আমার ওজন কমছে না, খুব হতাশ হয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না, এটা একেবারে জাতীয় প্রবলেম। আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে এক একটা যে ফ্যাট আছে, হ্যাঁ, প্রতি ফ্যাটের থেকে কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিতে পারবেন। আপনি 1500 ক্যালোরি খাচ্ছেন কিন্তু আপনার শরীর খরচ করছে 2500 ক্যালোরি, বাকি 1000 ক্যালোরিটা কিন্তু আপনার শরীরের ফ্যাট থেকে নিচ্ছে। কিন্তু শরীরের ফ্যাট যখন কমে যাবে তখন কিন্তু আপনার এই 1000 ক্যালোরির সাপ্লাই আপনার শরীরটা ঠিকভাবে দিতে পারবে না, কারণ শরীরের ফ্যাট তো কমে গেছে, এই জন্য আপনাদের এই সমস্যাটা হয়। এখন এই যে মেটাবলিজমটা কমে যাচ্ছে, এই মেটাবলিজমটা বাড়ানোর কি উপায় আছে? বাড়াবেন আপনি আপনার খাবারের কিছু উপাদান বাড়াতে হবে, আপনার খাবারটা একটু বাড়াতে হবে শেষের দিকে। শেষের দিকে যদি আপনি খাবারটা কম খান তাহলে কিন্তু চলবে না, কারণ আপনার শরীরে শক্তি সাপ্লাই হচ্ছে না, আপনার মেটাবলিজম কমে যাচ্ছে, সেই সময় কিন্তু আপনার খাবারটা অবশ্যই বাড়াতে হবে। খাবারটা বাড়াবেন, প্রোটিন বাড়াবেন, শেষের দিকে প্রোটিন বাড়াবেন। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার মেনটেনিংয়ের সময় কিন্তু বলেছে যে একেবারে 40%-এর উপরে প্রোটিন নিয়ে যেতে। বিষয়টা হচ্ছে এরকম, আপনাদেরকে কিন্তু শেষের দিকে আপনার শরীরটা হালকা হয়ে যাবে, আপনাকে কিন্তু ব্যায়ামের দিকে প্রচুর নজর দিতে হবে, আপনার ব্যায়াম অনেক বাড়াতে হবে, আপনার বডি বিল্ডিং বাড়াতে হবে এবং খাবারের প্রোটিনও বাড়াতে হবে, যাতে আপনার খাবারের প্রোটিনের সাহায্যে আপনার শরীরের মাসলটা বেড়ে যায়, আপনি খুব ভালো একেবারে সুঠাম দেহের অধিকারী হয়ে যাবেন সেই সময়। এবং এর সাথে সাথে মজার বিষয় হচ্ছে,
আপনার মেটাবলিজমটাও স্বাভাবিক থাকবে, আপনার মেটাবলিজমটা কমবে না। কারণ আপনি একটা খাবারের সোর্স কিন্তু আপনি রেখে দিয়েছেন, যে আপনার যে ক্যালোরির যেটা শর্টেজ ছিল সেই শর্টেজটা কিন্তু আপনি প্রোটিন দিয়ে পূরণ করে দিচ্ছেন। এখন আপনি এর বদলে যদি আপনি ফ্যাট দিয়ে পূরণ করেন, করতে পারেন, কিন্তু ফ্যাটের যে সমস্যাটা হচ্ছে, আপনি যদি খাবার থেকে ফ্যাট বেশি গ্রহণ করেন তাহলে শরীরটা খাবারের ফ্যাটটা পূরণ করতে করতে আপনার শরীরের জমে থাকা ফ্যাটটা আর বার্ন করার সুযোগ পাবে না। তাই ফ্যাটটা খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই, এবং শর্করাটা তো খুব বাড়ানোর সুযোগই নেই, কারণ শর্করা আপনি সবজি ছাড়া কিছু খেতে পারবেন না। কিন্তু শর্করার পরিমাণটা আগের মতনই রাখবেন, শর্করার পরিমাণটা কমানোর প্রয়োজন নেই, কারণ আমরা শর্করা খাচ্ছি শাকসবজি থেকে, শাকসবজি কমানো যাবে না। অনেকেই মানতে চায় না, যে অনেকে ভাবে যে আমি শাকসবজি কম খাবো, আমার শরীরে শর্করা কম থাকবে, আমার ফ্যাট আরও বেশি বার্ন হবে। এরকম অনেকের ক্ষেত্রে সত্য হয় ঠিকই, কিন্তু শাকসবজি পর্যাপ্ত খেতে হবে, শাকসবজির অন্য দরকার আছে। শাকসবজি কিন্তু আমাদের শরীরে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এই যে ইলেকট্রোলাইট টাইপের জিনিসগুলো আছে, যে সেগুলো কিন্তু সরবরাহ করে। শাকসবজির আরও অনেক উপকারিতা আছে, শাকসবজি অবশ্যই বেশি করে খেতে হবে। আপনার দিনের প্রায় 5-6 কাপ শাকসবজি খাবেন, তারপরে শেষের দিকে প্রোটিন বাড়িয়ে দেবেন। প্রথমে ধরেন যে 20% প্রোটিন খাচ্ছেন, শেষের দিকে 30% করবেন, তারপরে একেবারে ডায়েট একেবারে শেষের দিকে 40% করে প্রোটিন বাড়াবেন, অর্থাৎ মাংস, ডিম, এই টাইপের খাবারগুলো খাবেন। এইভাবে আপনার মেটাবলিজম যেখানে কমার কথা ছিল, এইভাবে আপনি যদি আপনার শরীরের পুষ্টি সরবরাহটা বাড়িয়ে দেন তাহলে আপনার মেটাবলিজমটা আর কমবে না, তখন আপনার কিন্তু ওয়েট লকও হবে না ইনশাল্লাহ। কিটো ডায়েট করলে কি মেটাবলিজম কমে? এই প্রশ্নের উত্তরটা আশা করি আপনারা পেয়ে গেছেন। শুরুর দিকে কখনোই কমে না, শুরুর দিকে খুবই স্মুথলি চলে এবং কমে না, কিন্তু আপনি যখন অনেকখানি ওজন কমিয়ে ফেলেছেন সেই সময় যদি আপনি আপনার খাবার একটু না বাড়ান, আপনার খাবারের প্রোটিন যদি একটু না বাড়ান, তাহলে মেটাবলিজম কমে যাওয়ার ভয় আছে। তাই যখন দেখবেন যে আপনার ওজনটা অনেকখানি কমে গেছে এবং আপনার ওজনটা আর কমতেও চাচ্ছে না, তখন আপনি খাবারের প্রোটিনটা বাড়িয়ে ফেলবেন, তাহলে আপনার মেটাবলিজমটা কিন্তু আগের মতনই হয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলেন। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমি ডাক্তার, পুষ্টিবিদ কোনো কিছুই না, কিন্তু যদি আপনাদের ভাই হিসেবে আপনার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে নিঃসন্দেহে নক দিতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমি জানি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।